পূজো করতে এসে প্রদীপের আগুনে পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার, বনগাঁর জয়পুরের ঘটনা। প্রতিদিনের মতো এদিনও ভোর ৫টায় স্নান সেরে পুজোয় বসেছিলেন ৬০ বছরের সীমা মণ্ডল। নাতির দস্যিপনা এড়াতে দরজা বন্ধ করে ঠাকুর ঘরে পুজোয় বসেন। প্রদীপের আগুন তার কাপড়ে লেগে যায়। পাশের ঘরে ঘুমোচ্ছিলেন নাতি এবং বৌমা, দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন, এক ছেলে পেশায় ব্যবসায়ী। ঠাকুর ঘরের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার করেন প্রতিবেশীরা। দমকল গিয়ে প্রৌঢ়াকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকে। উনি এসে জল দিয়েছি দু তিন বালতি, তারপরে আগুনটা কন্ট্রোল এসেছে, কিন্তু উনি অলরেডি মারা গেছে, পড়ে আছে, পেটটা ফুলে আছে। আর ওই বউটা উনি বেসিন থেকে নিয়ে এসে জল দিচ্ছিল। পাশের বাড়ির লোক রাস্তায় সব চিৎকার করছিল, আমি তখন ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে এসে আমরাও চিৎকার করেছি, তারপরে কেউ সাড়া শব্দ দিচ্ছিল না, তারপরে কিছু না।